আগেই বাংলার কুড়িটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি কিন্তু বেকে বসেন আসানসোল থেকে বিজেপির টিকিট পাওয়া পবন সিং ফলে ওই আসনে কে লড়বেন তা নিয়েও সংশয় ছিল এদিকে বাকি বাইশটি আসনের কাকে প্রার্থী করা হবে তা নিয়ে দ্বিধা বিভক্ত ছিল বঙ্গ বিজেপির নেতৃত্বরা প্রার্থী তালিকা চূড়ান্ত করার আগে একাধিকবার শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ এসবের মাঝে দলের প্রাককালে রবিবার রাতে আরো উনিশটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করলো বিজেপি দেখে কোন আসনে লড়বেন কে জলপাইগুড়ি থেকে লড়ছেন জয়ন্ত রায় দার্জিলিং থেকে রাজু বিস্তা রায়গঞ্জ থেকে লড়ছেন কার্তিক পাল জঙ্গিপুর থেকে ধনঞ্জয় ঘোষ কৃষ্ণনগর বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায় ব্যারাকপুর বিজেপি প্রার্থী সেই অর্জুন সিংহী দমদমের শিলভদ্র দত্ত বারাসাত থেকে বিজেপি টিকিটে লড়ছেন স্বপন মজুমদার বসিরাটের রেখা পাত্র মথুরাপুর থেকে লড়ছেন অশোক পুরকায়িত কলকাতা দক্ষিণ থেকে বিজেপি প্রার্থী দেব শ্রী চৌধুরী কলকাতা উত্তর থেকে এবারে বিজেপি প্রার্থী সদ্য দল ত্যাগী তাপস রায় উলুবেড়িয়া থেকে টিকিট পেয়েছেন অরুণ উদয় পাল শ্রীরামপুর থেকে কবি শঙ্কর বোস আরামবাগ থেকে কান্তি দিগর তমলুক থেকে বিজেপি প্রার্থী হয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মেদিনীপুর থেকে শরলেন দিলীপ ঘোষ প্রার্থী হলেন ওই আসনে অগ্নিমিত্রা পল মেদিনীপুরের বদলে বর্ধমান দুর্গাপুর থেকে এবার লড়ছেন দিলীপ ঘোষ বর্ধমান পূর্ব থেকে অসীম কুমার সরকার থাকা তাই জন্য ব্যবহারের